ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, সংক্ষেপে VPN। VPN সম্পর্কে সবার মাঝে এক ধরনের মিশ্র ধারণা বিদ্যমান। কারো কাছে VPN খুবই বিশ্বস্ত একটি অ্যাপসের নাম, কারো কাছে বা VPN খুবই রিস্কি একটি বিষয়। ভিউয়ার্স, আজকে ছোট্ট ভিডিওটিতে VPN সম্পর্কে একটি পারফেক্ট ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব। হাউ টু কানেক্ট উইথ VPN, হোয়াট ইজ VPN। আজকের ভিডিওটি দেখার পরে VPN সম্পর্কে অনেকেরই ধারণা পরিবর্তন হতে বাধ্য হবে। কোথায় যাবেন না ভিউয়ার্স, স্টে টিউনড, আই এম কামিং রাইট অ্যাওয়ে আফটার দিস শর্ট ইন্ট্রো। শুনতে আশ্চর্য হলেও সত্য, VPN এর মূল উদ্দেশ্য হচ্ছে আপনার ডাটাকে সুরক্ষিত করা। আমরা অনেকেই VPN বলতে কেবলমাত্র কান্ট্রি সিলেক্ট করাকে বুঝি, কিন্তু ব্যাপারটি আদৌ তা নয়। অনেক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর VPN ব্যবহার করতে ভয় পান। অনেকের ধারণা VPN ইউজ করলে তাদের ইউটিউব চ্যানেলটি ক্ষতিগ্রস্ত হতে পারে, বা তাদের অ্যাডসেন্স লেটার আসবে না, বা তাদের অ্যাডসেন্সটি ডিজেবল হয়ে যেতে পারে, ব্লা ব্লা। অ্যাকচুয়ালি বিষয়টা সম্পূর্ণ উল্টো। VPN মূলত একটি প্রাইভেট নেটওয়ার্ক টানেল, যেই টানেলের মাধ্যমে আপনি আপনার ডাটাটাকে ইউজ করে আপনার ডাটাটাকে সব ধরনের হ্যাকার্সদের হাত থেকে সুরক্ষিত রাখতে পারবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্ট, আপনার জিমেইল অ্যাকাউন্ট, আপনার ইউটিউব চ্যানেল, আপনার ক্রেডিট কার্ড ট্রানজ্যাকশন, টোটাল অনলাইন ট্রানজ্যাকশন, টোটাল অনলাইন অ্যাক্টিভিটিস আপনি VPN ব্যবহার করে খুব সহজেই সুরক্ষিত করতে পারবেন। বিশ্বের বাঘা বাঘা প্রতিষ্ঠানগুলো VPN ব্যবহার করে মূলত তাদের ডাটাকে সুরক্ষিত করে সব ধরনের হ্যাকার্সদের হাত থেকে। ভিউয়ার্স, VPN মূলত দুই ধরনের পাওয়া যায়, একটি হচ্ছে ফ্রি VPN এবং একটি হচ্ছে পেইড VPN। ভিউয়ার্স, ফ্রি এবং পেইড দুইটি অনলাইনে পাওয়া যায়, কিন্তু ডেফিনেটলি ফ্রি এবং পেইডের মধ্যে অবশ্যই কিছু বেশকম আছে, বিকজ ওয়ান ইজ ফ্রি অ্যান্ড ওয়ান ইজ পেইড। ভিউয়ার্স, ফ্রি VPN ব্যবহার করার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে VPN ব্যবহার করার যে মূল উদ্দেশ্য, যে আপনার ডাটাটাকে সুরক্ষিত করা, সেটিই ব্যাহত হয়। ফ্রি VPN অলওয়েজ ডাটা কম্প্রোমাইজ করে, এটি সবসময় মনে রাখবেন। ভিউয়ার্স, আপনারা যখনই VPN ব্যবহার করবেন অলওয়েজ প্রিমিয়াম পেইড ভার্সনের VPN ইউজ করবেন। ফ্রি VPN আপনারা 7 দিনের জন্য একটি ট্রায়াল ভার্সনে দেখতে পারেন যে অ্যাকচুয়ালি কাজটা কীরকম, কিন্তু এরপরে অবশ্যই আপনাকে একটি প্রিমিয়াম পেইড VPN ইউজ করতে হবে। ভিউয়ার্স, এর চেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটি হচ্ছে আপনার VPNটাকে প্রপারলি আপনার PC-তে, ল্যাপটপে বা আপনার মোবাইলে কানেক্ট করতে হবে। VPN কেবলমাত্র ডাউনলোড করে একটি ক্লিক করে কানেক্ট হওয়াটাই VPN সীমাবদ্ধ নয়। VPN কানেক্ট করার জন্য কতগুলি প্রপার প্রসিজিওর আছে এবং কানেক্ট আপনার 100% কানেকটিভিটি এসেছে কি না সেটি দেখার জন্য টেস্টও আছে। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে আমার PC-তে নিয়ে দেখিয়ে দিব আপনার VPNটিকে কীভাবে প্রপারলি 100% কানেকটিভিটি আনতে পারবেন এবং তার টেস্ট আপনি কীভাবে করতে পারবেন। প্রপারলি VPN কানেক্ট করতে না পারলে পুরো কানেকশনটাই কম্প্রোমাইজড হবে। ধরুন আমরা একটি কান্ট্রির VPN সিলেক্ট করতে যাচ্ছি। আমরা সাধারণত যেটা করি, মনে করেন যদি অস্ট্রেলিয়ার VPN আমরা সিলেক্ট করতে যাই, তখন আমরা যেটা করি যে আমরা VPNটা খুলে আমরা সরাসরি অস্ট্রেলিয়া বা সিডনি কানেক্ট করে ফেলি। কিন্তু এতে যে প্রবলেমটা হচ্ছে সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কানেক্ট হওয়ার পরে আপনারা যদি ওভার টেস্ট করতে যান, সে ওভার টেস্ট দেখবেন যে আপনাদের VPNটা পুরোপুরি কানেক্ট হয়নি, ওভার.net। দেখেন আপনাদের VPNটা কানেক্ট হয়েছে মাত্র 90%। আপনাদের যদি 90% কানেক্ট হয় তাহলে কিন্তু আপনাদের স্প্যাম হবে। আপনাদের যেটা করতে হবে যে এখানে 100% কানেক্ট হতে হবে। এটি করার জন্য যেটি করতে হবে সেটি এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। VPNটা অন অফ করে দেন। এরপর আপনারা আপনাদের টাইম জোনে চলে যাবেন। টাইম জোনে রাইট বাটন ক্লিক করে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইমে যাবেন। এরপরে টাইম জোনে আপনি এখানে সরাসরি সিডনি বা অস্ট্রেলিয়ার যে কান্ট্রিগুলি আছে সেই কান্ট্রির যে কোনো একটি সিলেক্ট করে দেবেন। যেমন এখানে দেখেন ক্যানবেরা, মেলবোর্ন, সিডনি, এইটা আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে আপনারা এখানে অফ হয়ে যাবেন। অফ করে আপনারা এরপরে VPNটা স্টার্ট করবেন। এখন যদি ওভার টেস্টটা করি তাহলে আমরা কি দেখতে পাবো, দেখেন দেখেন এখন আমাদের 100% কানেক্ট হয়েছে। এভাবে প্রপারলি যদি আমরা VPN কানেক্ট করি তখন কিন্তু স্প্যাম হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। সো এখন থেকে আপনারা অবশ্যই এই প্রসেসে করবেন। একইভাবে আপনারা UK, USA, ডেনমার্ক, কানাডা, প্রতিটি কান্ট্রি, সুইজারল্যান্ড, প্রতিটি কান্ট্রি আপনারা সিলেক্ট করতে পারবেন। আপনাদেরকে আরেকটি অপশন ছোট দেখিয়ে দিই। ধরুন আমি UK কানেক্ট করব, তাহলে আমি আবার ডেট অ্যান্ড টাইমে গিয়ে সেখানে UK সিলেক্ট করে দিব, ইংল্যান্ড বা UK সিলেক্ট করে দিব। যেমন দেখেন এখানে আছে ডাবলিন, এডিনবার্গ, লিসবন, লন্ডন, এই 4টা কান্ট্রির জন্য কিন্তু এই টাইম জোনটা সিলেক্ট করতে হবে। আমরা লন্ডনটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আমরা এখান থেকে UKটা ধরিয়ে দিব, লন্ডনটা এখানে ধরিয়ে দিব। কানেক্ট হওয়ার পরে পুনরায় আমরা ওভার টেস্টটা করব, ওভার.net। দেখেন আপনারা এখানেও 100% সিকিউর কানেকশন দেখাচ্ছে।
যেখানে আপনাদের আইপি অ্যাড্রেস, আপনাদের কান্ট্রি সব লেখা থাকবে এবং অবশ্যই আপনাকে 100% কানেক্টেড হতে হবে। এই প্রসেসে কাজটি করলে মোটামুটি আপনারা নিখুঁতভাবে কাজটি করতে পারবেন। এভাবে প্রতিটি কান্ট্রি কানেক্ট করার পূর্বে এই পদ্ধতিটি ফলো করবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স। এভাবে প্রপারলি যদি আপনি আপনার পিসিতে বা মোবাইলে আপনার ভিপিএনটি কানেক্ট করেন তাহলে আপনার 100% ডাটাটি সেফ হবে বা সুরক্ষিত হবে। ভিউয়ার্স, ভিপিএন কোনটা ব্যবহার করবেন বা ভিপিএন কোনটা ব্যবহার করা ভালো বা ভিপিএনের কত রকমের প্রাইস আছে সেই বিষয়ে যদি আপনি জানতে চান আপনি আমার কমেন্ট বক্সে লেখেন, আমি আপনাকে প্রপার একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। আর ভিপিএন কী ধরনের প্রাইসে পাওয়া যায় বা কীরকম ভিপিএন ব্যবহার করা আপনার জন্য বেস্ট হয় সেই বিষয়ে যদি জানতে চান তাও আপনি আমার কমেন্ট বক্সে লেখেন। ভিউয়ার্স, ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে বা যদি মনে হয় যে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। মনে রাখবেন আপনার একটি লাইক, একটি কমেন্ট এবং শেয়ার আমাকে পরবর্তী ভিডিও আপলোড করতে ভীষণভাবে মোটিভেট করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থ্যাংক ইউ।